আসসালামু আলাইকুম। ইংলিশ উইথ হাসনাইনা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আজকের ক্লাসে আমরা স্টোরিকে বাংলায় ট্রান্সলেট করব এবং বিভিন্ন নিয়ম নিয়ে আলোচনা করব। সাথে আপনাদেরকে প্রত্যেকটা ওয়ার্ড মিনিংয়ের মানে নিচে লিখে দেখাবো। লিখে দিলে সেই ওয়ার্ড মিনিংয়ের মানে দীর্ঘ সময় ধরে আমাদের ব্রেনে থাকে এবং আমরা খুব সহজে ইংরেজি লিখতে, বলতে, পড়তে এবং বুঝতে পারি। চলুন তাহলে আজকের ভিডিওটি শুরু করি। দ্য ফার্মার অ্যান্ড হিজ সন। দ্য ফার্মার মানে হচ্ছে কৃষক, অ্যান্ড হিজ সন্স মানে এবং তার পুত্ররা। এখানে কী আছে? সন্স মানে হচ্ছে একের অধিক পুত্র। ওকে, এ উইল দি এল্ডারলি ফার্মার সামন্ড হিজ সন্স টু হিজ বেক সাইড। ওকে, এ মানে হচ্ছে একজন, উইল দি মানে হচ্ছে ধনী। ওকে, উইল দি ধনী, এল্ডারলি এল্ডারলি মানে হচ্ছে বয়স্ক, ধনী বয়স্ক ফার্মার, ফার্মার মানে কৃষক। ওকে, ধনী বয়স্ক কৃষক সামান্ড। এই সামান্ড মানে হচ্ছে আর্জেন্টলি কল অন সাম ওয়ান টু বি প্রেজেন্ট, মানে হচ্ছে কাউকে উপস্থিতি থাকার জন্য যখন আমরা আর্জেন্ট কল করে ডেকে আনি তখন সেটাকে আমরা সামান্ড বলি। ওকে, যেহেতু এটা পাস্ট ইনডিফিনিট টেন্স, ভার্বের সাথে লাস্টে ইডি অ্যাড আছে, তাহলে তার ছেলেদেরকে তিনি ডাকলেন। ওকে, কী হবে? ডাকলেন হিজ, তার সন্স মানে ছেলেদেরকে তিনি ডাকলেন টু হিজ বেড সাইড মানে হচ্ছে তার বিছানায়। ওকে, তার বিছানায়, বেড সাইড মানে কি? বিছানায়, তার বিছানায় তার ছেলেদেরকে তিনি ডাকলেন। কনভিন্সড মানে হচ্ছে বুঝিয়ে। ওকে, বুঝিয়ে দ্যাট, যে হি হ্যাড জাস্ট আ ফিউ ডেজ লেফট টু লিভ। ওকে, হি হ্যাড জাস্ট আ ফিউ ডেজ মানে হচ্ছে শুধুমাত্র কয়েকদিন, লেফট টু লিভ মানে হচ্ছে বেঁচে থাকার জন্য, বেঁচে থাকার জন্য তার কাছে আর মাত্র কয়েকদিন আছে। এই বয়স মানে আমার ছেলেরা। হি অ্যাডেড, তিনি আরও যোগ করলেন, হিয়ার হোয়াট আই এম সেইং টু ইউ, হিয়ার মানে শুনো। ওকে, শুনো হোয়াট আমি কি বলছি, হোয়াট আই এম সেইং টু ইউ, আমি তোমাদেরকে কি বলছি এটা তোমরা শুনো। ওকে, এখানে দেখেন আই এম সেইং, এটা কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তিনি তার ছেলেদেরকে ডাকলেন এবং বললেন আমার কাছে আর কয়েকদিনই আছে বেঁচে থাকার জন্য, এবং তিনি আরও বললেন যে আমি কি বলছি সেটা শোনো। ডু নট পার্ট উইথ দ্য স্টেট দ্যাট হ্যাজ বিন ইন আওয়ার ফ্যামিলি ফর সেঞ্চুরিজ। ওকে, ডু নট পার্ট, এই পার্ট এখানে একটা ভার্ব আকারে ব্যবহার করা হচ্ছে, বিভক্ত, বিভক্ত করো না। ওকে, করো না, ডু নট পার্ট উইথ দ্য স্টেট মানে হচ্ছে, এই স্টেট মানে হচ্ছে জমি, জমিকে বিভক্ত করো না, দ্যাট যা, হ্যাজ বিন ইন আওয়ার ফ্যামিলি, হ্যাজ বিন মানে যা আছে, আছে ইন আওয়ার ফ্যামিলি মানে হচ্ছে আমাদের পরিবারে, ফর সেঞ্চুরিজ, ফর সেঞ্চুরিজ মানে হচ্ছে শতাব্দী ধরে। ওকে, শতাব্দী ধরে। দেয়ার ইজ এ ভ্যালুয়েবল মানে হচ্ছে মূল্যবান। ওকে, মূল্য বা ট্রেজার, এই ট্রেজার মানে হচ্ছে সম্পত্তি। এই কনসিল্ড হচ্ছে একটা অ্যাডজেক্টিভ যার মানে হচ্ছে লুকানো বা গোপন। ওকে, গোপন, সামওয়্যার হচ্ছে কোনো এক জায়গায়, অন ইট, ওকে, এটা কোনো এক জায়গায় মূল্যবান গোপন সম্পদ আছে। ওকে, দেয়ার ইজ এ, তাহলে কী হবে? আছে, কোনো এক জায়গায় মূল্যবান গোপন সম্পদ লুকানো আছে। আই এম নট শিওর মানে আমি নিশ্চিত নই, অ্যাপ্রোচ টু বি এম এর মানে হচ্ছে এম। ওকে, আই এম নট শিওর মানে আমি নিশ্চিত নই। হোয়্যার ইট ইজ এক্স্যাক্টলি মানে এটি আসলে কোথায়। ওকে, হোয়্যার ইট ইজ, ইট মানে এটি, ইজ এক্স্যাক্টলি মানে হচ্ছে আসলে, আসলে। ওকে, এটি আসলে কোথায় আমি সেটা নিশ্চিত নই, আমি সে ব্যাপারে জানি না। বাট ইটস দেয়ার, কিন্তু ইটস দেয়ার মানে হচ্ছে এটা সেখানেই আছে মানে তাদের স্টেট মানে সম্পত্তিতেই আছে। ওকে, অ্যান্ড ইউ উইল ফাইন্ড ইট,
ইউ অ্যাপোস্ট্রোফি ডবল এন এর মানে হচ্ছে উইল। ইউ উইল ফাইন্ড ইট, এবং তুমি এটিকে খুঁজে খুঁজবে। উইল ফাইন্ড মানে কি? ফিউচার টেন্স, তাহলে খুঁজবে। ইট মানে হচ্ছে ইহাকে। স্পেন্ড নো এফোর্ট অ্যান্ড লিভ নো স্টোন আনটার্নড ইন ইয়োর সার্চ। ওকে, কী বলা হয়েছে? স্পেয়ার মানে হচ্ছে ছেড়ে দেওয়া, নো এফোর্ট মানে হচ্ছে কোনো চেষ্টাই ছাড়বে না। এইখান থেকে এই পর্যন্ত এটা হচ্ছে একটা ইডিয়াম যার মানে হচ্ছে লিভ নো স্টোন আনটার্নড ইন ইয়োর সার্চ, মানে হচ্ছে তোমার খোঁজায় বা অনুসন্ধানে কোনো ধরনের ত্রুটি রাখবে না। ওকে, আমি এখানে লিখে দিচ্ছি, তোমার সার্চ মানে হচ্ছে খোঁজা বা অনুসন্ধান করা। ওকে, তোমার খোঁজায় কোনো, তোমার খোঁজার চেষ্টায় কোনো ত্রুটি রাখবে না। এটার মানে হচ্ছে, এডিয়ামের মানে হচ্ছে এটা। ওকে, দ্য ফাদার ডাইড মানে বাবা মারা গেলেন। ডাইড কী হবে? মারা গেলেন। অ্যাজ সোন অ্যাজ হি ওয়াজ ব্যারিড। ওকে, অ্যাজ সোন অ্যাজ মানে হচ্ছে সাথে সাথে। হি ওয়াজ ব্যারিড মানে হচ্ছে তাকে কবর দেওয়ার সাথে সাথে। বি ইউ আর ওয়াই, এই বুড়ি মানে হচ্ছে কবর দেওয়া। হি ওয়াজ ব্যারিড মানে হচ্ছে কবর দেওয়ার সাথে সাথে। হি সন্স তার ছেলেরা বিগেন ডিগিং। বিগেন মানে কি? শুরু করলো। ডিগিং মানে হচ্ছে খনন করা শুরু করলো। উইথ অল দেয়ার মাইন্ড, অল দেয়ার মাইন্ড এটা হচ্ছে একটা ইডিয়াম যার মানে হচ্ছে একজনের সমস্ত শক্তি ব্যবহার করে কোনো কাজ করা। ওকে, তাহলে তারা তাদের সমস্ত শক্তি দিয়ে খনন করা শুরু করলো। টার্নিং আপ এভরি ফুট অফ আর্থ এটার মানে হচ্ছে, মানে তাদের যতটুকু জায়গা ছিল সে সব জায়গাটুকে তারা এভরি ফুট মানে প্রত্যেকটা পায়ে পায়ে তারা কী করলো? খনন করলো। উইথ দেয়ার স্পেডস মানে হচ্ছে তাদের কোদাল দিয়ে। ওকে, গোয়িং ওভার মানে হচ্ছে, এটা হচ্ছে একটা ফ্রেজ যার মানে হচ্ছে কোনো কিছু পরীক্ষা করা। তাহলে পরীক্ষা করলো। গোয়িং ওভার দ্য এন্টায়ার প্রপার্টি মানে হচ্ছে সমস্ত সম্পত্তি। টু অর থ্রি টাইমস, দুই বা তিনবার তারা সমস্ত সম্পত্তিকে পরীক্ষা করলো। দে ডিসকভার্ড তারা আবিষ্কার করলো, নো হিডেন গোল্ড কোনো লুকোনো স্বর্ণ নেই এটা তারা আবিষ্কার করলো। বিকজ কারণ, দে হ্যাড ডাগ দ্য প্রপার্টি ইনসাইড আউট, দ্য ক্রপ স্টার্টেড গ্রোয়িং বেটার। ওকে, দে তারা হ্যান্ড ডাগ মানে খনন করেছিল, কী হবে? খনন করেছিল। এখানে এই ডিগ এর পাস্ট টেন্স হচ্ছে ডাগ। ওকে, ডাগ হ্যান্ড ডাগ, এই হ্যান্ড ডাগ কিন্তু হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স, পাস্টেরও পাস্ট। ওকে, দে হ্যান্ড ডাগ দ্য প্রপার্টি তারা সম্পত্তিকে খনন করেছিল। ইনসাইড আউট তছনছ করা। ওকে, যেহেতু তারা তাদের সম্পত্তিকে তছনছ করে খনন করেছিল। দ্য ক্রপ মানে হচ্ছে ফসল, স্টার্টেড শুরু করলো, গ্রোয়িং বেটার মানে হচ্ছে আরও ভালোভাবে বেড়ে উঠতে শুরু করেছে। আফটার সেটলিং দেয়ার অ্যাকাউন্টস মানে হচ্ছে তাদের অ্যাকাউন্টগুলোকে নিষ্পত্তি। ওকে, নিষ্পত্তি করার পর অ্যান্ড পকেটিং এ প্রফিট ফার গ্রেটার। ওকে, পকেটিং মানে কি? পকেটিং হচ্ছে একটা ওয়ার্ড যার মানে হচ্ছে কোনো কিছু অর্থ জমা রাখা। পকেটিং এ প্রফিট মানে হচ্ছে একটি লাভ জমা রেখে। ওকে, রাখলো। ফার গ্রেটার মানে হচ্ছে অনেক বেশি, দেন মানে হচ্ছে চেয়ে, দেন দ্যাট অফ এনি অফ দেয়ার নেইবার্স মানে হচ্ছে তাদের প্রতিবেশীদের যে কোনো একজনের চেয়েও বেশি তারা প্রফিট জমা রাখলো যখন তারা তাদের অ্যাকাউন্টগুলোকে নিষ্পত্তি করলো। দে তারা রিয়ালাইজড মানে বুঝতে পারলো, দ্যাট যে, দ্য ট্রেজার মানে হচ্ছে সম্পত্তি
দেয়ার ফাদার, তাদের বাবারা হ্যাড টোল্ড দেন, মানে তাদেরকে বলেছিলেন। হ্যাড টোল্ড কী হবে? বলেছিলেন। ওয়েল, এই হ্যাড টোল্ড কিন্তু হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স, মানে হচ্ছে অতীতেরও অতীত, অতীতের অতীতে এটা ঘটে গিয়েছিল, তাই এখানে আমরা পাস্ট পারফেক্ট টেন্সে কথা বলবো। হ্যাড টোল্ড দেম, তাদেরকে বলেছিলেন অ্যাবাউট বিষয়ে। ওয়াজ, ওয়াজ দ্য ওয়েলথ অফ এ, সম্পত্তিটি অফ এ বাউন্টিফুল, বাউন্টিফুল মানে হচ্ছে প্রচুর, ওকে, এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, প্রচুর ক্রপ, ক্রপ মানে কি ফসল। তাদের বাবা, তাদের বাবা তাদেরকে প্রচুর ফসলের সম্পত্তির কথা বলেছিলেন। অ্যান্ড দ্যাট দে হ্যাড ডিসকভার্ড দ্য ট্রেজার থ্রু দেয়ার ইন্ডাস্ট্রি, দে তারা হ্যাড ডিসকভার্ড মানে হচ্ছে আবিষ্কার করেছিল, করেছিল দ্য ট্রেজার মানে হচ্ছে সম্পদ, থ্রু দেয়ার ইন্ডাস্ট্রি, তাদের ইন্ডাস্ট্রির মাধ্যমে তারা এই সম্পত্তিকে আবিষ্কার করেছিল। মানে কি আমরা বুঝতে পারলাম, যখন তারা তাদের সম্পত্তি, তাদের যে জায়গা জমি ছিল, তারা খনন করা শুরু করলো। তারা কী উদ্দেশ্যে খনন করলো? তারা ভেবেছিল হয়তো কোনো জমির ভিতরে হয়তো কোনো সম্পদ আছে, বা কোনো গোল্ড ডায়মন্ড এরকম কিছু আছে। বাট তারা যখন খনন করলো, তার কয়েক বছর পর সেখানে খুব সুন্দর ফসল হয়েছে। সেই ফসল থেকে ওরা কী করলো? অনেক অর্থ উপার্জন করলো, এবং তার বাবারা তাদেরকে সেই ফসল থেকে অর্থ উপার্জনের যে সম্পদ, সেই সম্পদের কথাই তারা বলেছিলেন। মোরাল অফ দ্য স্টোরি হচ্ছে হার্ড ওয়ার্ক পেস অফ, মানে হচ্ছে কঠোর পরিশ্রম অবশ্যই আমাদেরকে ফল দেয়। সেই কৃষকের ছেলেরা খুব কঠোর পরিশ্রম করে খনন করলো, এবং খনন করে যখন দেখলো কোনো সম্পত্তি নেই, তখন তারা ফসল উৎপাদন করলো, এবং সে ফসল থেকে তাদের যে অর্থ সম্পত্তি পেয়েছে, সেখান থেকে তারা আরও বেশি লাভবান হয়ে গেল। আশা করছি আমরা স্টোরিতে বুঝতে পেরেছি কী লেখা আছে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।